প্রিয় শিক্ষার্থী আমার ঘরে আমার স্কুলে আজকের ক্লাসে সবাইকে জানাই সুস্বাগত আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং নিরাপদে রয়েছে আমাদের আজকের পাঠের বিষয় খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চতুর্থ অধ্যায় আমাদের আজকের পাঠের শিরোনাম স্বাধীনতায় বেড়ে ওঠা সুতরাং সবাই একটু মনোযোগী হও এবং আজকের পাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণ করো এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখতে পারব আমাদের আজকের পাঠের শিক্ষণ ফল সমাজের প্রতি দায়িত্ব পালনের অর্থ ব্যাখ্যা করতে পারবে দায়িত্ব পালনের মাধ্যমে পরিপক্ক মানুষ হওয়ার প্রয়োজনীয়তা মূল্যায়ন করতে পারবে তিন নম্বর শিক্ষণ ফলটি হলো স্বাধীনতায় বেড়ে ওঠার পথে খ্রিস্টীয় আদর্শের প্রভাব ব্যাখ্যা করতে পারবে এবং সর্বশেষ শিখন ফলটি হল সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে খ্রিস্টীয় পরিপক্কতা অর্জনে উদ্ভুত হবে আমরা প্রথমেই যে বিষয়টা শিখব তা হলো সমাজ সচেতনতা আমরা এখানে একটি সমাজের ছবি দেখতে পাচ্ছি সমাজে সব ধরনের মানুষের বসবাস ছোটো বড় ধনী গরিব মধ্যবিত্ত ইত্যাদি সব ধরনের মানুষ আমাদের সমাজে বাস করে এবং মিলেমিশে থাকে আমরা দেখি সমাজ কি সমাজ হলো মানুষের একটি দল বা গোষ্ঠী এর সকল সদস্য এমন একটি মিলন নীতির দ্বারা সংগঠিত যা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অর্থাৎ মানব সমাজ ব্যক্তি বর্গের সমন্বয়ে গঠিত অর্থাৎ যে বিষয়টি এখানে উল্লেখযোগ্য তা হল মানুষকে নিয়েই কিন্তু সমাজ এবং মানুষ সমাজবদ্ধ জীব সমাজের বিভিন্ন নিয়ম নিয়মকানুন আমাদের মেনে চলতে হয় একই সাথে সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য যেহেতু আমরা সমাজে বসবাস করি তাই সমাজের উন্নয়ন কল্পে আমাদের যে সমস্ত কাজগুলো করা দরকার তাই আমরা করব এবং সমাজকে উন্নয়নের দিকে ধাবিত করার দায়িত্ব পালন করব। আমরা সকলে অবগত রয়েছে যে সমাজের দুইটি দিক প্রথমত সমাজের একটি দিক হল দৃশ্যমান দিক এবং দ্বিতীয় যে দিকটি হলো তা হলো আধ্যাত্মিক দিক আমরা প্রথমে দেখে নিই সমাজের দৃশ্যমান দিকটি কী দৃশ্যমান দিকটি হল সকলের একত্রিত হওয়া ও বিপদে আপদে একে অন্যের পাশে দাঁড়ানো মানব জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা ঘটনাসমূহে দৃশ্যমান ও নৈতিক সমর্থন দান করা সমাজে যখন আমরা বসবাস করি এখানে আমাদের সকলকে কিন্তু একত্রিত হয়ে জীবনযাপন করতে হবে আমাদের সামনে বিভিন্ন বিপদ আপদ আসতে পারে সেগুলোকে আমাদের সবাই একসাথে মোকাবেলা করে সেই সমস্ত বিপদ আপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে সমাজের আধ্যাত্মিক দিকটি যদি আমরা দেখি আধ্যাত্মিক দিকটি হলো সমগ্র অতীতের উপর ভিত্তি করে ও ভবিষ্যতের জন্য সদস্যদের প্রস্তুত করে যোগ যোগ ধরে মানব সমাজ টিকিয়ে রাখা সে যে সমাজের অংশ সে সমাজের কাছে তার আনুগত্য প্রকাশ করে এবং সকলের মঙ্গল সাধন করার জন্য নিজেকে করে সমাজের এই দিকটি খুবই নিয়োগ গুরুত্বপূর্ণ আনুগত্য প্রকাশ করা এবং মঙ্গল সাধন করা পরিপক্ক মানুষ হওয়া পরিপক্ক মানুষ হওয়া বলতে আমরা কি বুঝি অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রতায় বেড়ে ওঠা নিজের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে উপভোগ করাকে আসলে পরিপক্ক মানসিকতা বলা হয় এবং এই পরিপক্ক মানুষ হতে হলে আমাদের যেই বুদ্ধি রয়েছে আমাদের যে বিবেক রয়েছে আমাদের যে প্রজ্ঞা রয়েছে তার সঠিক ব্যবহার আমাদের করতে হবে মানুষের আহ্বানের পরিপূর্ণতার জন্য সমাজ অপরিহার্য এই লক্ষ্য অর্জন করতে হলে মানুষকে মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থাকতে হবে যা দৈহিক ও প্রবৃতিজাত প্রবণতাগুলোকে গুলোকে অভ্যন্তরীণ ও আধ্যাত্মিক প্রবণতার অধীনে করে রাখে মানুষের কয়েকটা মহৎ গুণ আত্মত্যাগ সংবেদনশীলতা সাহস সৃজনশীলতা এগুলো মানুষের মহৎ গুণের মধ্যে অন্যতম আত্মত্যাগ আত্মত্যাগ বলতে আমরা কি বুঝি আত্মত্যাগ হলো নিজের ইচ্ছা শক্তিকে বিসর্জন দেওয়া আমার কিছু ইচ্ছা শক্তি থাকতে পারে যেগুলো সমাজের জন্য হুমকিস্বরূপ সুতরাং সেই স্বরূপ কাজগুলো আমার করা উচিত হবে না যিশু যেমন নিজের জীবন বিসর্জন দিয়েছেন তেমনি ভাবে আমার এই নিজের যে ইচ্ছা শক্তি মন্দ ইচ্ছা শক্তি তাকে বিসর্জন দিতে হবে সমাজের ভালোর জন্য সংবেদনশীলতা সংবেদনশীলতা বলতে আমরা পরস্পর পরস্পরের প্রতি উপলব্ধির যে ক্ষেত্র রয়েছে তাকেই বুঝি অর্থাৎ এখানে ভালোবাসা বিরাজমান থাকতে হবে একে অপরের প্রতি আমি যেন অন্যের দুঃখটা নিজের করে উপলব্ধি করতে পারি একজন দুঃখী মানুষকে যেন আরো বেশি দুঃখ না দেয় সেই সম্পর্কে কিন্তু আমার ধারণা থাকতে হবে সাহস মানুষের অন্যতম মহৎ গুণের মধ্যে একটি হল সাহস আমাদের সৎ সাহস থাকতে হবে সত্য কথা বলার মন মানসিকতা থাকতে হবে আমি যদি সত্য কথা বলতে না পারি আমরা যদি সত্যের প্রতি সাক্ষী দিতে না পারি তাহলে কিন্তু আমি মানুষ হিসেবে খুবই নগণ্য মানুষে পরিণত হব এবং মানুষের অন্যতম মহৎ একটি গুণ সৃজনশীলতা আমরা যুগ যুগ ধরে মানুষের মধ্যে এই সৃজনশীলতার যে প্রকাশ সেটি দেখতে পাই সে আদিম যুগের মানুষেরা যেখানে মাছ শিকার করে খেত পশু শিকার করে খেত কিন্তু এখন মানুষের এই সৃজনশীলতা উত্তমতা বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ কত উন্নত জীবনযাপন করছে এবং এই সৃজনশীলতা আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে এই মহৎ গুণগুলো বিকাশ ঘটিয়ে আমরা সমাজের দূষণ দূর করতে পারি সমাজের মধ্যে বৈষম্য দূর করতে পারি এবং সমাজের যদি দারিদ্র থাকে তাও দূর করতে পারি দূষণ বলতে কি বুঝি আমরা সমাজে যে খারাপ মানুষ রয়েছে সমাজে যে নির্যাতনকারী মানুষ রয়েছে যারা গরিবদের নির্যাতন করে অবহেলিত মানুষদের নির্যাতন করে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে আমাদের এবং বৈষম্য ধনী গরিবের যে বৈষম্য ধর্মীয় মূল্যবোধের যে বৈষম্য এগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে এবং অবশ্যই আমাদের দরিদ্র মানুষের প্রতি সহায় হতে হবে দরিদ্র মানুষকে আমাদের সাহায্য করতে হবে যেন তারা সুন্দর জীবন যাপন করতে পারে পরিপক্ক মানুষ হতে হলে আমাদের আরো দেখতে হবে আমাদের দেশে সকল ছেলে মেয়ে যেন স্কুলে যেতে পারে এটি আমাদের নিশ্চিত করতে হবে একজন পরিপক্ক মানুষ হিসেবে এ আমাকে নিশ্চিত করতে হবে যেন সকল ছেলেমেয়ে স্কুলে যেতে পারে আমার পাশের বাড়িতে বা আমার পাশের এলাকায় যদি কোনো দরিদ্র ছেলেমেয়ে থাকে যে কিনা শুধু অভাবের জন্য বিদ্যালয়ে যেতে পারছে না তাকে অবশ্যই আমাকে সাহায্য করতে হবে সম্মিলিতভাবে শিক্ষার মান যেন উন্নত হয় এখন আমরা যারা শিক্ষক রয়েছি এবং প্রতিষ্ঠান প্রধান রয়েছে তাদের অবশ্যই এই দিকটি গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে শিক্ষার মান এবং সর্বোপরি আমাদের সরকারি লেভেলে যারা রয়েছে সমন্বয়কারী রয়েছে তাদেরও এই দিকটি বিশেষ গুরুত্ব দিতে হবে যেন আমাদের ছেলেমেয়েরা আমাদের শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা লাভ করে এবং বাস্তবসম্মত শিক্ষা লাভ করে সকলের মধ্যে সহনশীলতা যেন বৃদ্ধি পায় সহনশীলতা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য সামাজিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অপরের মতামতকে গুরুত্ব দেওয়া অপরের কোনো ইচ্ছাকে প্রাধান্য দেওয়া শুধু নিজের স্বার্থপরের মতো নিজের ইচ্ছাকে নিজের স্বাধীনতাকে অন্যের ঘাড়ে চাপিয়ে না দিয়ে অন্যের মতামতকে আমরা গুরুত্ব দিব এবং সবার প্রতি আমাদের সহনশীল হতে হবে রাজনীতি যেন মানুষের মঙ্গলের জন্য হয় আমরা বিভিন্ন জায়গায় দেখি যে রাজনীতিগত হানাহানি বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি পরস্পরকে কাদা ছোড়াছড়ি এগুলো যেন আমাদের সমাজে না থাকে আমাদের দেশে না থাকে এই বিশ্বে যেন না থাকে এই রাজনীতিটা অবশ্যই হতে হবে সাধারণ মানুষের মঙ্গলের জন্য সকল ধরনের মানুষের মঙ্গলের জন্য সাংস্কৃতিক দিক দিয়ে যেন উন্নতি ঘটে যে কোনো দেশের যে কোনো সমাজের যে কোনো পরিবারের খুবই উল্লেখযোগ্য একটি দিক হলো সাংস্কৃতিক দিক এই সংস্কৃতি বা সংস্কৃতিকে চর্চা করে আমরা যেন পূর্ণ মানসিকতা বিকাশ করতে পারি সেই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে ব্যবসা বাণিজ্যে মানুষ যেন সৎ হয় যে কোনো দেশে যে কোনো সমাজের জন্য ব্যবসা বাণিজ্য প্রাণ অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে মানুষ যে অর্থনৈতিক উন্নতি ঘটায় তা দিয়েই কিন্তু তাদের পরিবার অর্থাৎ রাষ্ট্র বা সমাজের চাকা চলে এই ব্যবসা বাণিজ্য যদি অসৎ মানুষের হাতে পরে তাহলে গোটা অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে যারা ব্যবসায়ী রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছে তারা যেন সৎভাবে তা করতে পারে সর্বত্র যেন শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা ছবিতে দেখতে পাচ্ছি শান্তির প্রতীক কবুতর এই শান্তি যেন সব শ্রেণীর মানুষের মধ্যে সব বয়সের মানুষের মধ্যে এবং সমাজের সর্বত্র যেন এই খ্রীষ্টের শান্তি বর্ষিত হয় এবং শান্তি নিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি খ্রিস্ট আমাদের আদর্শ আমরা যীশু খ্রিস্টকে ছবিতে দেখতে পাচ্ছি মানুষ যখন অন্তরে স্বাধীনতা অর্জন করে তখনই সে দায়িত্বশীল হয়ে ওঠে আমার মনের মধ্যে যদি স্বাধীনতা না থাকে সব সময় যদি মনের মধ্যে ভয় ভীতি কাজ করে তাহলে কিন্তু আমি স্বাধীনভাবে আমার সৃজনশীলতাকে প্রকাশ করতে পারবো না এর জন্য অন্তরের স্বাধীনতা বা মনের স্বাধীনতা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যিশু তার সমগ্র জীবন ধরেই পিতার ইচ্ছা পালন করেছেন যিশু বলেছেন যেসব কাজে তার পিতা ঈশ্বর সন্তুষ্ট তিনি সর্বদা তাই করে থাকেন যিশু তার সর্বদা তার পিতাকে সন্তুষ্ট করতে চেষ্টা করেছেন আমরা জানি যে তিন ব্যক্তি পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং আত্মা ঈশ্বর এই তিন ব্যক্তি মিলে এক ঈশ্বর এবং যিশু সর্বদা চেয়েছেন যেন তার পিতা সন্তুষ্ট থাকে এবং পিতার ইচ্ছা মতোই যেন সে কাজ করে সুতরাং আমাদেরও উচিত পিতা ঈশ্বর আমার জীবনের মাধ্যমে আমার জীবন থেকে কি চান সেই ইচ্ছা অনুসারে যেন আমি জীবন যাপন করি খ্রিস্ট আমার আদর্শ খ্রিস্টকে কিন্তু আমি আমার জীবনে সেই বাতিস্ম গ্রহণের মাধ্যমে আদর্শ হিসাবে গ্রহণ করেছি এবং আমরা যিশুর কথা অনুসারে যিশুর যে জীবন আদর্শ সেই অনুসারেই কিন্তু আমরা জীবন জীবনযাপন করি যিশু বলেন তোমরা যদি আমার বাণী পালনে নিষ্ঠাবান থাকো তাহলেই তো তোমরা আমার যথার্থ শিষ্য তাহলেই তো সত্যকে তোমরা জানতে পারবে আর সত্য তোমাদের স্বাধীন করে দিবে আমরা জুহন রচিত মঙ্গল সমাচারে এই কথাটি দেখতে পারব এখানে যিশু বলেন আমার বাণী পালনে অর্থাৎ পবিত্র বাইবেলের মধ্যে যিশুর বাণী রয়েছে এই বাণী যদি আমরা সঠিকভাবে পালন করি এবং এই বাণী অনুসারে যদি আমরা জীবন যাপন করি তাহলেই কিন্তু আমরা সত্যের সন্ধান পাব সেই সত্যটা আমাদের সামনে কে কিভাবে রয়েছেন যিশুই একমাত্র আমাদের সামনে সত্য সুতরাং যিশুর বাণী অনুসারে আমাদের যাপন করতে হবে তার জীবন আচরণ আমাদের আদর্শ তা পালন করতে হবে আমাদের জীবনে শেষ বিচার আমরা সবাই পবিত্র বাইবেল থেকে শেষ বিচারের সেই কাহিনী জানি শেষ বিচারের সময় আমাদের কিভাবে বিচার করা হবে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি পিতা ঈশ্বর আসনে বসে রয়েছেন এবং তার সামনে আমরা এইভাবে নতজানু হয়ে বসে থাকব। শেষ বিচারের অপেক্ষায় মানব পুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবে আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসেই বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষকে সমবেত করা হবে মেষপালক যেমন ছাঁক থেকে মেষদের পৃথক করে নেয় তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নিবে মেষগুলোকে সে রাখবে তার ডান পাশে আর পাশে অর্থাৎ মানুষ মানুষ থেকে পৃথক করা এখানে ছাঁক গুলোকে বা দুইটি ভাগে ভাগ করে নিবে সমস্ত মানুষকে মেষ তখন কারা হবে কাদের সে মেষের দলে রাখবে সেই সমস্ত মানুষকে যারা ভালো কাজ করেছে যারা যিশুর জীবন আদর্শ অনুসরণ করে জীবন যাপন করেছে যিশুর বাণী শুনেছে নিয়মিত প্রার্থনা করেছে এবং যে খ্রিস্ট জাগে যোগদান করেছে এই সমস্ত কাজগুলো যারা অসহায় মানুষদের সাহায্য করেছে এই সমস্ত কাজগুলো যারা করবে যিশু কিন্তু তাদের আলাদা করে মেষের দলে রাখবেন অর্থাৎ এখানে মেষ বলতে রূপক অর্থে তিনি বুঝিয়েছেন এবং যারা অন্যায় অত্যাচার করে নির্যাতন করে তাদের ছাক সেই দলে তিনি নিক্ষেপ করবেন এবং তাদের জন্য কত ভয়াবহতাই না অপেক্ষা করছে শেষ বিচারে সময় যিশু তার ডান পাশে যারা আছে এই রাজা তাদের বলবে এসো তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র যারা জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে তা এবার তোমরা নিজেদেরই বলে গ্রহণ এখানে কারা কারা সেই সেই পিতার আশীর্বাদের পাত্র হবে হবে মেষ যিশু তখন তাদের বলবে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাদ্য দিয়েছ আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তোমরা আমাকে জল দিয়েছ আমি যখন বস্ত্রহীন ছিলাম তোমরা আমাকে বস্ত্র দিয়েছ যখন আশ্রয়হীন ছিলাম তখন তোমরা আমাকে আশ্রয় দিয়েছ এই মেষের দলে যারা থাকবে তারা তখন পিতাকে বলবে ঈশ্বর আমরা কখন সেটা করেছি আর যিশু বা পিতাশ্বর প্রতি উত্তরে বলবেন তোমরা আমার তুচ্ছতম ভাইদের প্রতি যা করেছ তা আমারই প্রতি করেছ অর্থাৎ এই জগতে যদি আমরা অসহায় মানুষদের সেবা করতে পারি খুদার্থ যারা তাদের মুখে যদি খাবার তুলে দিতে পারি এবং অসহায় যারা তাদের যদি সহায় হই তাহলেই কিন্তু আমরা সেই পিতার ডান পাশে যেতে পারব অর্থাৎ স্বর্গধামে প্রবেশ করতে পারব এবং আমরা দেখি যে যারা তার বাপ পাশে আছে সে তাদের বলবে আমার সামনে থেকে দূর হও তোমরা অভিশাপের পাত্র যারা শয়তান ও তার দলের যত অপদূতের জন্যে যে শাসত আগুন প্রস্তুত করে রাখা হয়েছে তোমরা সে আগুনে যাও এখানে এই অভিশাপের পাত্র কারা হবে যিশু তখন তাদের বলবে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা তখন আমাকে খাবার দাওনি আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তোমরা আমাকে পান করার জল দাওনি আমি যখন বস্ত্রহীন ছিলাম তখন তোমরা আমাকে পোশাক দাওনি এবং যখন আশ্রয়হীন ছিলাম তখন আমাকে আশ্রয় দেওনি। এই অভিশাপের পাত্র যারা তারা তখন বলবে প্রভু আমরা কখন এটা করিনি ঈশ্বর তাদের প্রতি বলবেন তোমরা সেই অসহায় মানুষদের জন্য এটা করনি যারা নির্যাতিত ছিল যারা ক্ষুধার্ত ছিল তাদের মুখে খাদ্য তোমরা তুলে দাওনি আমার সেই ভাই বোনদের প্রতি তোমরা যা করনি তা আমার জন্য তোমরা করনি। তখন এই অভিশাপের পাত্র যারা তাদের জন্য প্রস্তুতকৃত সেই চির আগুন অর্থাৎ নরকে তাদের নিক্ষেপ করা হবে এবং তারা সেখানে অনেক কষ্ট করবে এবং যন্ত্রণা পাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এসব আমরা একটু দেখে নেই এতক্ষণ আমরা কি পড়লাম আজকে আমরা যা যা পড়েছি তা হলো সমাজ সচেতনতায় আমরা একজন পরিপক্ক মানুষ কিভাবে আমি হতে পারবো এবং সর্বোপরি বাইবেলের কথা অনুসারে বা যিশুর জীবন আদর্শ অনুসারে আমি যেন চলতে পারি এবং আমি সেই শেষ বিচারের ঘটনাটি আমি ভালো কাজ করলে স্বর্গে যাব বা পিতার ডান পাশে থাকব আর যদি খারাপ কাজ করি তাহলে আমাকে নরকে নিক্ষেপ করা হবে বা পিতার বা পাশে আমাকে ফেলে দেওয়া হবে এবং এই পাঠের আলোকে তোমাদের জন্য একটু বাড়ির কাজ তৈরি করেছি আমাদের বাড়ির কাজের প্রথম প্রশ্নটি হলো সমাজের প্রতি তোমার দায়িত্বগুলো লিপিবদ্ধ কর দ্বিতীয় প্রশ্নটি হলো একজন শিক্ষার্থী হিসেবে তোমার সামনে যে সকল বাধা আসবে সেগুলো কিভাবে মোকাবেলা করবে সংক্ষেপে লিখ এবং তিন নম্বর বাড়ির কাজের প্রশ্নটি হলো কিভাবে আমরা সমাজে সচেতন হয়ে উঠতে পারি তোমরা এই বাড়ির কাজগুলো নিজ নিজ খাতায় করে রাখবে এবং যখনই তোমাদের বিদ্যালয় খুলে দেওয়া হবে তোমাদের এই বিষয়ভিত্তিক শিক্ষকদের কাছে তা জমা দিবে শিক্ষক তা মূল্যায়ন করে তোমাদের নম্বর দিবে সুতরাং অবশ্যই তোমরা এই বাড়ির কাজগুলো করবে আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং ঘরে থাকবে সবাই ধন্যবাদ সবাইকে